আসসালামু আলাইকুম। আমার প্রিয় শহর বাংলাদেশের শিক্ষানগরী ও রেশম নগরী নামে পরিচিত রাজশাহী থেকে আমি মিররনি, আমার চ্যানেল এসআর মাল্টিভার্স এম্পোরিয়ামে আপনাদের সবাইকে জানাতে স্বাগত। তো আজকেও আমি আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিওর বিষয় আমার ছাদ বাগানে বারো মাসি থায় মিষ্টি তেঁতুলের গাছের পরিচর্যা ও ফলন সম্পর্কে আলোচনা। ভিউয়ার্স, চলুন মূল আলোচনা করার পূর্বে আমি আমার এই থাই মিষ্টি তেঁতুল গাছটি সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই। এই গাছটি আমি স্থানীয় নার্সারি থেকে আড়াই বছর পূর্বে কিনেছিলাম মাত্র 150 টাকা দিয়ে। তখন গাছটির উচ্চতা ছিল মাত্র 1 ফিট এবং এর মূল কাণ্ডটি ছিল প্রায় 2 সেন্টিমিটার সরু, কয়েকটা মাত্র কাণ্ড ছিল। এরপর আমি চারাটি আমি নিয়ে এসে রোপণ করার পর প্রথম বছর গাছটি 1 ফিট মতো উচ্চতা পায়, 2 ফিট হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, গাছটা আড়াই বছর পর বেশ পাতা এবং এর কাণ্ড অনেক হয়েছে। এটা অনেক ব্রাঞ্চ তৈরি করে একটি খুব সুন্দর লুক দিয়েছে। তো এই গাছটিতে আমি গত বছর ফুল এসেছিল অনেক কিন্তু ফল পাইনি, ফলগুলো ঝরে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এবছর বেশ ফুল এবং ফল এসেছে, সেটারই রিভিউ আপনাদেরকে আমি দিচ্ছি। আমি কিভাবে মাটি প্রস্তুত করেছি এবং এটা কি খাবার বা সার প্রয়োগ করেছি এবং কিভাবে যত্ন নিয়েছি এই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। তো ভিউয়ার্স, সহকারে আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। বারো মাসি থায় মিষ্টি তেঁতুল এর গাছ আপনাদের ছাদেও আপনারা রোপণ করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। অনেক তেঁতুল ধরে গাছটি 2-2.5 বছর পর থেকে প্রচুর পরিমাণে ফলন আসা শুরু করবে। আপনারা নিজের ছাদ বাগানে যদি করতে পারেন দেখবেন ভালো লাগবে অনেকটাই। তো আসুন ভিউয়ার্স, আমরা এর পরিপূর্ণ পরিচর্যা এবং এর ফলন নিয়ে আমরা ভিডিওটি দেখি। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন আমার এই থাই মিষ্টি তেঁতুলের গাছটি ছাদ বাগানে বেশ সুন্দরভাবে ডালপালা ছড়িয়েছে এবং ফুল এসেছে। সে ফুলের সাথে ছোট ছোট তেঁতুল দেখা যাচ্ছে। পুরো গাছটিতেই এরকম বেশ ফুল এবং তেঁতুল হয়েছে। সব তেঁতুলই যে আপনার পরিপক্ক হবে তা নয়, কিছু ঝরেও যাবে, আপনারা লক্ষ্য করুন। সব মিলিয়ে একটি ভালো মুহূর্ত। গাছটি যত্নের পরে এই যে ফুল এবং ফল দেখা দিয়েছে, এটা ভালো লাগারই একটি মুহূর্ত। আর একটি বিষয় একটু বলতে হয়, যখন গাছটিতে ফুল এবং ফল আসবে পিঁপড়ার উপদ্রব একটু বাড়বে। সেক্ষেত্রে আপনারা বাসা বাড়িতে যদি হলুদের গুঁড়ো থাকে সেটা আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, পিঁপড়ার উপদ্রবটা কমে যায়। ভিউয়ার্স, এবার তাহলে আসুন আমরা কীভাবে গাছটি রোপণের জন্য মাটি প্রস্তুত করেছি এবং মাটি কী কেমন ধরনের হবে সে বিষয়ে একটু আলোচনা করি। আপনারা লক্ষ্য করুন আমার গাছটির টবের ঘোড়ায় মাটিটা দেখেন অত্যন্ত ঝরঝরে, সেখানে পানি কোনো মতেই আটকে থাকে না। এমনকি খুব গরমের সময়তেও মাটি কিন্তু কখনো শুষ্ক থাকে না। এই যে 2 লিটার একটি বোতল রেখে দেওয়া হয়েছে সেখানে পানি থাকে সবসময়, গরমের সময় আস্তে আস্তে পানিটা মাটি শোষণ করতে থাকে, কাজে আমার মাটি কখনো শুষ্ক এবং অতিরিক্ত ভেজা অবস্থায় থাকে না, যেটি গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নিষ্কাশন ব্যবস্থাটা থাকতে হবে। আমি মূলত গাছটি রোপণের সময়তে এটি করেছিলাম, একটি 20 লিটারের রঙের বালতিতে মাটি প্রস্তুত করি এবং টবের নিচে ছিদ্রে আমি ইটের টুকরো দিই এবং সেখানে 1 ইঞ্চি পরিমাণে মোটা বালি প্রথমে ক্লিপ লেয়ার প্রস্তুত করি। এরপর মাটি প্রস্তুতের জন্য আমি যেটি করেছিলাম, সাধারণ মাটি আমি 50% নিয়েছি, সেখানে 20% মোটা বালি, 20% ভার্মি কম্পোস্ট এবং 10% কোকোপিট দেওয়া আছে। এরপর প্রয়োজন মতো হাড়ের গুঁড়ো, শিং কুচি এবং নিম খোল দিয়ে মাটিটি সম্পূর্ণ মিশ্রিত করে এই 20 লিটারের রঙের বালতিতে আমি 3 ইঞ্চি ফাঁকা রেখে চারাটি রোপণ করি। চারাটি রোপণের 3 মাস পর্যন্ত গাছে তেমন কোনো খাবারই আমি প্রয়োগ করিনি, শুধুমাত্র পানি প্রয়োজন মতো দেওয়া হতো। এরপরে যখন গাছটিতে নতুন কুশি বের হয়ে শাখা প্রশাখার মতো তৈরি হওয়া শুরু হয়েছিল, সেই সময়
আমি আমার বাসা বাড়িতে তরি তরকারির যে উদ্ভিদ খোসাগুলো থাকে, যেমন আলুর খোসা, পেঁয়াজের খোসা বা তরি তরকারির খোসা, সেগুলো একটি বালতিতে সামান্য পানি দিয়ে ছাদে ঢেকে রাখা হতো। এটা রোদে তিন দিন পরে একটু পচন আকার আসলেই সেই পানিটির সাথে নতুন পানি মিক্সড করে গাছের গোড়ায় প্রয়োগ করি। সেটাতে হয় কি, জৈব সারের উপকারিতাটা গাছ গ্রহণ করে। আমি এইভাবে আমার ছাদের সব গাছগুলোতেই দুই দিন তিন দিন পর পরে দিয়ে থাকি। আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এই তরি তরকারির যে পানিটি আপনারা পচিয়ে আপনার গাছের গোড়ায় দিতে পারেন, এতে করে গাছের অনেক উপকার পাবে। রাসায়নিক সারের ব্যবহারের চেয়ে এইভাবে জৈব সার যদি প্রয়োগ করতে পারেন, গাছের বৃদ্ধি অনেক বেশি হবে এবং ফলনও বেশ ভালো পাবে। সো ভিউয়ার্স, এবার আসুন তাহলে আমরা কীটনাশক কী ব্যবহার করবো সে বিষয়ে একটু কথা বলে নিই। থাই মিষ্টিতে তুলে ছাদ বাগানে লাগানোর পরে কীটনাশকের তেমন প্রয়োজন পড়ে না, তবুও গাছে ফুল এবং ফল আসলে পিঁপড়ার উপদ্রবটা একটু বেশি হবে এবং ফল আসার পরে ছত্রাকনাশক আক্রমণ করতে পারে। সেজন্য আপনারা ছত্রাকনাশক দিয়ে স্প্রে করতে পারেন। এবং বেশ কিছু কীটনাশক আছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন আমি যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে দিচ্ছি, আপনারা বাজারেও পাবেন। বিশেষ করে হরমোন জাতীয় কিছু ভিটামিন রয়েছে গাছের জন্য, আপনারা সেই হরমোন, আমি একটি হরমোন ব্যবহার করি যেটার নাম বায়োফর্টি, এটা গাছের বৃদ্ধি এবং ফলের জন্য অত্যন্ত উপকারী। এটা বেশ গাছকে বড় করতে সহায়তা করে এবং ফলও বেশ বড় করে। এছাড়া আপনারা মাঝে মাঝে কিছু কীটনাশক স্প্রে করতে পারেন, এতে করে মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে। সো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অত্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। আমি চেষ্টা করেছি এই বারো মাসে থাই মিষ্টিতে তুলের গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করার। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসার জন্য অনুপ্রাণিত হব। আর আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে একটি করে তেঁতুলের গাছ রাখবেন। দেখুন ভিউয়ার্স, এই তেঁতুলগুলো আসলে ভালোই লাগছে, কারণ নিজের ছাদ বাগানে যদি মিষ্টি একটি তেঁতুলের গাছ হয় তো ভালো লাগারই কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই প্যান্ডামিক সিচুয়েশনে। সকলে মাস্ক ব্যবহার করবেন এবং পরিবার পরিজনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।